হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 8 মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন করিনা কাপুর খান, অপশন সি। তিনি 2014 সাল থেকে ইউনিসেফ ইন্ডিয়ার সাথে যুক্ত, অপশন সি। 2 নম্বর, ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতেছে কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মুম্বাই সিটি এফসি। মোহনবাগান ক্লাবকে 3-1 গোলে পরাজিত করে এই শিরোপা জিতেছে মুম্বাই সিটি ফুটবল ক্লাব, অপশন এ। 3 নম্বর প্রশ্ন, থমাস কাপ এবং উবের কাপ 2024 উভয়ই জিতেছে কোন দেশ? অপশন বি চীন। 2024 থমাস এবং উবার কাপের ফাইনাল 5ই মে 2024 চীনা শহর চেংডুতে খেলা হয়েছিল, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, 2024 মেন্স এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ জিতেছে কোন দেশ? জিতেছে জাপান, এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে 2016 সালে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত, প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়, অপশন এ জাপান। 5 নম্বর প্রশ্ন, স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক অ্যাডভাইসারি কাউন্সিলের চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন মল্লিকা নাড্ডা, অপশন বি। তিনি স্পেশাল অলিম্পিক্স ভারতের সভাপতি, তাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন শুভ্রাংশু শেখর আচার্য, অপশন এ। NSIC founded 1955, headquarter New Delhi. 7 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন সঞ্জীব নৌটিয়াল? উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, অপশন সি। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল 1 ফেব্রুয়ারি 2017। 8 নম্বর প্রশ্ন, কোন পোশাক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন গৌতম সিংহানিয়া? রেমন্ড, অপশন ডি। রেমন্ড ফাউন্ডেড 1925, ফাউন্ডার অ্যালবার্ট রেমন্ড, হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। 9 নম্বর প্রশ্ন, নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন রাজ্য? লঞ্চ করেছে উত্তরাখণ্ড, অপশন ডি। উত্তরাখণ্ড সম্পর্কে জানব, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, গ্রীষ্মকালীন রাজধানী গারসেন, শীতকালীন রাজধানী দেরাদুন, প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল, ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। উত্তরাখণ্ডে পুলিশ স্মার্ট পুলিশিংয়ের জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে। উত্তরাখণ্ড হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি ঋতু বাহরি। প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রাধা রাতুরি। ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে উত্তরাখণ্ড। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে, ওকে? চলো 10 নম্বর প্রশ্ন, আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হয়েছে কোথায়? চালু করা হয়েছে গুরুগ্রাম, অপশন বি। আমেরিকান এক্সপ্রেস একটি গ্লোবাল পেমেন্ট কোম্পানি, হরিয়ানার গুরুগ্রামে প্রায় 1 মিলিয়ন বর্গফুট ক্যাম্পাসের উদ্বোধন করেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 7 মে তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2024 T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন হয়েছে কে? রোহিত শর্মা,
দ্বিতীয় প্রশ্ন, 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? ভারত। এবং তৃতীয় প্রশ্ন, বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কে? কাঠমান্ডু। তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, চেঞ্জ সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করছে কোন দেশ? সেকেন্ড কোশ্চেন, আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতে প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হয়েছে কোথায়? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 7 মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, জিএসটি অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় কুমার মিশ্র, তিনি ঝাড়খণ্ড হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি, 4 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হয়েছে কোথায়? রাঁচিতে শুরু হয়েছে, 30 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত চলবে। 3 নম্বর প্রশ্ন, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষিত হয়েছে কোনটি? আউট অফ দিস ওয়ার্ল্ড অপশন এ। 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159, অপশন সি প্রথম স্থানে নরওয়ে। 5 নম্বর প্রশ্ন, বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে কোথায়? মেক্সিকো, অপশন এ, এটি সমুদ্রপৃষ্ঠের নিচে 420 মিটারের বেশি গভীরতায় রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হয়েছে? 33%, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে 18 সপ্তাহ করতে চলেছে কোন দেশ? ডেনমার্ক, অপশন সি, 12তম সপ্তাহ থেকে বাড়িয়ে 18তম সপ্তাহ করা হয়েছে, অপশন সি। 8 নম্বর প্রশ্ন, কোথায় রান ফর সান ম্যারাথন হোস্ট করেছে কেন্দ্র? নিউ দিল্লি, অপশন এ। 9 নম্বর, ভিক্টোরিয়া শি নামে বিশ্বে প্রথম AI কূটনৈতিক নিযুক্ত করেছে কোন দেশ? ইউক্রেন, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, ভারতে প্রথম AI পরিচালিত ইনকাম ট্যাক্স ফাইলিং মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন কোম্পানি? ইজেড ট্যাক্স, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লাগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।